আসসালামু আলাইকুম, জেডটিভি হেলথ টিপসে স্বাগতম। শরীরের স্থূলতা কি গর্ভপাত ঘটায় তা নিয়ে আজ আলোচনা করব। সাম্প্রতিক দশকগুলিতে বিজ্ঞানীরা স্থূলতা এবং গর্ভপাতের মধ্যে যোগসূত্র অনুসন্ধান করার জন্য প্রচুর গবেষণা করেছেন এবং এটি মোটামুটি পরিষ্কার বলে মনে হচ্ছে যে ওজন একটি মূল ভূমিকা পালন করে। কিন্তু স্থূলতা কি নিজেই গর্ভপাত ঘটায়? এটি এমন একটি প্রশ্ন যা অনেক ডাক্তার, বিজ্ঞানী এবং ঝুঁকিতে থাকা নারীরা এটি নিয়ে কাজ করছেন। প্রায়শই গবেষণা আমাদের যা বলে এবং আমরা এর অর্থ কি বলে ধরে নিয়েছি তার মধ্যে ঝাপসা থাকে। গবেষণার দৃষ্টিকোণ থেকে স্থূলতা বলতে 30-এর বেশি বডি মাস ইন্ডেক্স থাকলে গর্ভপাত এবং পুনরাবৃত্ত গর্ভপাত সহ গর্ভাবস্থার জটিলতার ঝুঁকি বাড়ে। গবেষণা আরও পরামর্শ দেয় যে ওজন কমাতে পারলে স্থূল নারীদের গর্ভপাতের ঝুঁকি কমতে পারে, এমনকি গর্ভপাতের ইতিহাস থাকলেও। অনেক গবেষণায় পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা PCOS থাকা নারীদের অতিরিক্ত ওজন হওয়ার সম্ভাবনা বেশি, এমনকি নারীদের এই সমষ্টির মধ্যেও ওজন হ্রাসের মাত্রা এবং গর্ভপাতের হারের মধ্যে একটি স্পষ্ট সম্পর্ক ছিল। এই এবং অন্যান্য প্রমাণের ফলস্বরূপ আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট বর্তমানে সুপারিশ করেন যে গাইনিরা যেন স্থূল নারীদেরকে পুষ্টির পরামর্শ প্রদান করেন যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন। যদিও স্থূলতা এবং গর্ভপাতের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে বেশিরভাগ নারীর গর্ভপাত হয় না। অধিকন্তু স্বাভাবিক ওজনের নারীদের মধ্যে স্থূল নারীরা যাদের গর্ভপাত হয়েছে তারা সাধারণত পরবর্তীতে সফল গর্ভধারণ করে। স্থূলতা এবং গর্ভপাতের মধ্যে সম্পর্কের সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হল যে স্থূলতা গর্ভাবস্থার ক্ষতির সাথে যুক্ত অন্যান্য কারণের ঝুঁকিকে বাড়ায়। উদাহরণস্বরূপ, স্থূলতার সাথে উচ্চ রক্তচাপ থাকলে প্রিক্ল্যাম্পসিয়াকে জটিল করতে পারে, স্থূলতা থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে এবং গর্ভাবস্থার প্রথম 13 সপ্তাহে জটিলতার ঝুঁকি অনেক বেড়ে যায়। স্থূলতা সহ PCOS থাকলে নারীদের মধ্যে একটি কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে যা গর্ভপাতের উচ্চ ঝুঁকির কারণ হতে পারে। যদিও বিশেষজ্ঞরা গর্ভাবস্থার আগে ওজন কমানোর পরামর্শ দেন, কিন্তু গর্ভবতী হওয়া সবসময় নিয়ন্ত্রণে থাকে না। ওজনের লক্ষ্যমাত্রা পৌঁছানোর আগেই যদি অপ্রত্যাশিতভাবে গর্ভবতী হন তাহলে গর্ভাবস্থার স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি নির্ধারণ করতে প্রসূতি বিশেষজ্ঞের সাথে দেখা করুন। যদি আপনার BMI 30 বা তার বেশি হয় তাহলে ইনস্টিটিউট অব মেডিসিন বা IOM পুরো গর্ভাবস্থায় 15-25 পাউন্ডের বেশি না বাড়ার পরামর্শ দেয়। দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে প্রতি সপ্তাহে 0.5 পাউন্ড হারে ওজন বাড়াতে হবে। সর্বোত্তম উপায় হল গর্ভাবস্থায় প্রসূতি বিশেষজ্ঞের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা, যাতে ওজন এমনভাবে পরিচালনা করা যায় যা আপনাকে এবং শিশুকে রক্ষা করে। স্বাস্থ্যকর ওজনে পৌঁছানো গর্ভপাতের ঝুঁকি কমানোর সর্বোত্তম উপায়। ACOG এর মতে শরীরের ওজনের 5% থেকে 7% বা 10-20 পাউন্ড কমানো সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থ গর্ভধারণের সম্ভাবনাকে উন্নত করতে পারে। যদি স্থূল হয়ে থাকেন এবং সন্তান ধারণের কথা ভাবছেন তাহলে প্রথম পদক্ষেপ হলো ডাক্তারের সাথে কথা বলা। তিনি PCOS এবং থাইরয়েড ভারসাম্যহীনতার পরীক্ষা করা সহ উর্বরতা সমস্যার কারণ যাচাই করতে পারেন। ডাক্তার ওজন কমানোর সর্বোত্তম উপায় সম্পর্কে পরামর্শ দিতে পারে, এমনকি একজন পুষ্টিবিদকে সুপারিশ করতে পারেন যিনি নিরাপদ ওজন কমানোর জন্য পরিকল্পনা তৈরি করতে সাহায্য করতে পারেন। ক্র্যাশ ডায়েট এবং দ্রুত ওজন কমানোর পণ্যগুলি এড়িয়ে চলুন যা গর্ভাশয়ের ডিমের গুণমান নষ্ট করে গর্ভধারণের ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে। ধীরে ধীরে এবং স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো উর্বরতা এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অতি উত্তম। যদি ওজন বেশি হয় এবং গর্ভপাতের শিকার হন তাহলে নিজেকে দোষারোপ করার প্রলোভন প্রতিরোধ করুন। দুঃখের বিষয়, গর্ভপাত যে কারণই হতে পারে এবং অতিরিক্ত ওজন গর্ভধারণের সমস্যা হওয়ার একমাত্র কারণ নাও হতে পারে। ACOG এর একটি রিপোর্ট অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভপাতের হার ওজন নির্বিশেষে 30 বছরের কম বয়সী নারীদের মধ্যে 17-40% পর্যন্ত। প্রিয় দর্শক, হেলথ বিষয়ক বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।